এই ধরনের নাম্বার ব্যবহার করে আপনি যে কাউকে কল করে মজা করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বিপ্লব। আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো আজকে দেখাবো কিভাবে আপনারা বিদেশি নাম্বার থেকে বন্ধুদের সাথে প্র্যাঙ্ক করতে পারবেন একদম ইজিলি, একদম সহজে এবং একদম ফ্রিতে। তো জাস্ট ফোনে একটা অ্যাপস ইনস্টল করতে হবে, তাহলে কাজটি করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের সিমে ব্যালেন্স থাকে না, কিন্তু ইন্টারনেট বা এমবি থাকে। তো সেই ক্ষেত্রে এটাকে আপনি ইউজ করে কারোর সাথে কথা বলতে পারবেন ফ্রিতে, এবং যে কোনো দেশের নাম্বারে আপনি কল করতে পারবেন এটার সাহায্যে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এবং আমার চ্যানেলের পূর্বে ভিডিওগুলো আপনি দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজকে ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশনটাকে অল করে দেবেন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আর মিস না হয়। তো দেখতে পাচ্ছেন আমি ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো সর্বপ্রথম অ্যাপসটা ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। তো করার পরে লিখে সার্চ করবেন এনি কল। তো এটা লিখে সার্চ করবেন, করার পরে অ্যাপসটা চলে আসবে। তো জাস্ট ডাউনলোড করে নেবেন, আমার অলরেডি ডাউনলোড করে আছে। তো এই অ্যাপসটা মূলত অ্যাড শো করে, প্রচুর পরিমাণে অ্যাড শো করে এই অ্যাপসের ভিতর। তো অ্যাপসটা ওপেন করার পর এখানে অ্যাকসেপ্ট করে দেবেন এবং অ্যালাউ করে দেবেন পারমিশনগুলো। যদি এরকম কোনো কিছু আসে তাহলে ক্যান্সেল করে দেবেন, তারপরে অ্যাকসেপ্ট অ্যান্ড ওপরে ডান কোনায় স্কিপ। তো আমার অ্যাড শো করছে, তো আমি ক্লোজ করে দিছি। তো দেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো দেখতে পাচ্ছেন কল, কন্ট্যাক্ট এবং ক্রেডিট, এবং ওপরে বাম কোনায় দেখেন ক্রেডিট আছে 1000-এর মতো। তো এটা ডাউনলোড করার সাথে সাথে 1000 ক্রেডিট পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে আর্ন করতে পারবেন ক্রেডিট। গ্রোথে ক্লিক করার পরে একটা স্পিন হবে এবং ক্রেডিটগুলো পাবেন। চেক ইন করলে এখান থেকে পাবেন প্রতিদিন, এবং অ্যাড দেখে দেখে আপনি ক্রেডিট আর্ন করতে পারেন, এবং ফ্রেন্ডকে ইনভাইট বা রেফার করার মাধ্যমে আপনি অনেকগুলো ক্রেডিট পেয়ে যাবেন। তো এখানে অ্যালো করে দেবেন, দেওয়ার পর আপনার কন্ট্যাক্ট লিস্টের যতগুলো নাম্বার আছে সবগুলো শো করবে এখানে। এবং এখানে দেখেন ক্লিক করার পরে আমার ক্রেডিট যোগ হচ্ছে, কিন্তু অ্যাড শো করবে। এই অ্যাপসের একটাই বড় প্রবলেম হচ্ছে এখানে অনেকগুলো অ্যাড শো করে। তো আমার ভিডিওতে আমি সবগুলো অ্যাড স্কিপ করে দিয়েছি বা রিমুভ করে দিয়েছি, ওই জন্য দেখতে পাচ্ছেন না আপনারা। তো এখানে যে কোনো একটা নাম্বারের উপর সিলেক্ট করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে ক্লিক করলে আপনার কল চলে যাবে সেই নাম্বারে। তো আমি সেই নাম্বারে কল দিচ্ছি না। তো আমি আমার ফোন নাম্বারটাই আমি ওখানে লিখে ট্রাই করে দেখাচ্ছি আপনাদের। তো ওখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন, তারপর আমি আমার নাম্বারটা টাইপ করি। তো আমার নাম্বারটি টাইপ করা হয়ে গেছে। তো কলের উপর একটা ক্লিক করবেন, করার পরে এরকম একটা ইন্টারফেস আবার আসবে। তো দেন আবার ক্লিক করবেন, করার পর এখানে পারমিশনটা অ্যালাউ করে দিবেন এবং দেখেন কল যাচ্ছে। তো আবার এখানে অ্যাড শো করছে। তো একটু অপেক্ষা করি, এই যে দেখেন কল চলে আসছে কিন্তু আমার ফোনে। তো বারবার কল দিলে র্যান্ডমলি নাম্বার চেঞ্জ হতে থাকবে, কল দিলে এক এক সময় এক এক রকম নাম্বার দেখাবে। তো আপনি চাইলে এভাবে ইউজ করে দেখতে পারেন। ক্রেডিট যদি শেষ হয়ে যায়, তো এই অ্যাপসের ডাটা ক্লিয়ার করলে আগের ভার্সনগুলোতে কাজ করতো, আবার ক্রেডিট চলে আসতো 1000। তো এখন সম্ভবত কাজ করে করে না ঠিক নাই। তো আপনি চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, যদি এভাবে কাজ না করে তাহলে অ্যাড দেখে দেখে আর্ন করতে হবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাথে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এবং শেয়ার করবেন। ধন্যবাদ।